উৎসব মানে মিষ্টিমুখ। বিজয়া দশমী উপলক্ষে হরেক রকমের মিষ্টিতে সেজে উঠেছে শহরের দোকানগুলি। রসগোল্লা, ছানাবড়া থেকে মোদক, জলভরা, নাড়ু, নিমকি। উৎসবের মরশুমে এরমই নানান মিষ্টির পসরা নিয়ে হাজির শহরের মিষ্টির দোকানগুলি। এই উৎসবে নতুন বেগে হিরো বাইক, থাকছে 5000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 3000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, 13000 টাকা ফ্লিপকার্ট অফার, 1 টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক। এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোমার্টে। এখন আমরা বহরমপুর রঘুনাথগঞ্জে। বাঙালির প্রাণের প্রিয় মিষ্টি, এই মিষ্টি ছাড়া বাঙালির যে কোনো আচার অনুষ্ঠানই অসম্পূর্ণ। আর তা যদি হয় বিজয়া দশমী, তাহলে তো মিষ্টিমুখ মাস্ট। দুর্গাপূজোর দশমী মানে বড়দের প্রণাম, সমবয়সীদের প্রতি ভালোবাসা বিনিময়ের একমাত্র চিরাচরিত মাধ্যম মিষ্টিমুখ। আগে বাড়িতে বানানো হতো বিভিন্ন ধরনের নাড়ু, মুরগি থেকে আরও কত কি। দশমীর তো নানা রকম মিষ্টি আছে, আমরা আগে তো বাড়িতেই করতাম সব, এখন মিহিদানা, তারপরে তোমার আরও সব মিষ্টি আছে, রাজভোগ, এইসব। যুগটা পাল্টে গেছে বলছেন। হ্যাঁ, আগে তো আমরা বাড়িতেও করতাম নাড়ু টাড়ু, টক্তি টক্তি, এখন তো এখান থেকেই কিনে নিই। তবে সেসব দিন এখন আর কোথায়। আগে একান্নবর্তী পরিবারে এই প্রচলন ছিল, কিন্তু কালের নিয়মে লোপ পেয়েছে বিজয়া উপলক্ষে বাড়িতে মিষ্টি বানানোর এই রীতি। আগে তো যৌথ ফ্যামিলি ছিল, তখন ঠাকুমারা, কাকিমারা, এরা সব জেঠিমারা করতো। আর এখন তো যৌথ ফ্যামিলি শেষ হয়ে গেছে, এখন শুধু সিঙ্গেল ফ্যামিলি, তাই তারা করতে পারছে। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছে, এ করছে, বাচ্চা নিয়ে ব্যস্ত, সেই জন্য এখন এই মিষ্টির দোকানে সব পাওয়া যাচ্ছে, সেই জন্য ইয়ে হচ্ছে। বাড়িতে একটা আলাদা টেস্ট ইয়ে পাওয়া যায়, আর এটা তো মিষ্টির দোকানে বাইরে কিনতে হচ্ছে, তার একটা আলাদা ইয়ে হবে। যতদিন যাচ্ছে মানুষ ততই ব্যস্ত হয়ে পড়ছে সকলে, সময়ের অভাবে বাড়িতে বানানো মিষ্টির যে আনন্দ তা লোপ পেয়েছে, যার ফলে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে শহরের মিষ্টির দোকানগুলিতে। দেখা মেলে কিছু পরিচিত মিষ্টির পাশাপাশি নানান নিত্য নতুন ধরনের মিষ্টিরও। রসগোল্লা, কমলাভোগ, লাড্ডু, ছানাবড়ার পাশাপাশি মোদক, জলভরা সন্দেশ, আরও হরেক রকম মিষ্টান্ন, যেসব মিষ্টির দোকানে কাঁচের পেছনে সাজানো, অপেক্ষা শুধু পেটে যাওয়ার। মিষ্টি কিনতে এসে কি জানাচ্ছেন ক্রেতারা। নিলাম আর দই নিলাম, আর এখানে আগেও নিই, অনেকই ভালো লাগে মিষ্টি, আর ফ্রেশ থাকে। নিলাম, বাবার বাড়ি যাচ্ছি তো তাই। বিজয়ের সাথে মিষ্টির যে সম্পর্ক, এটা একটু যদি আমাদের বলেন, এটা বাঙালি মিষ্টি, বাঙালিদের মানে যেখানেই যায় না কেন মিষ্টি হচ্ছে একটা আলাদা জিনিস। মিষ্টি মানে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে গেলে সেটা একটা উৎসব মানেই মিষ্টিমুখ। আর এই উৎসবকে উপলক্ষ করে হরেক রকমের মিষ্টিতে সেজে উঠেছে শহরের দোকানগুলি। যুগের হাওয়াতে সব কিছুর পাশাপাশি বদলেছে স্বাদও, তাই স্বাদের অভিনবত্ব করে তুলেছে মিষ্টিকেও অভিনব। বাঙালি প্রিয় কী কী মিষ্টি স্থান পেয়েছে দোকানগুলিতে দেখে নিই এক ঝলকে। কেননা যে রসগোল্লা, পান্তুয়া, কোনো সীতাভোগ, কোনো চমচম, আর আরও ভ্যারাইটিস মিষ্টি যাচ্ছে। বিজয়ের স্পেশাল, বিজয়ের ছানাবড়া আর জলভরা পাশাস। লোকের কোনটা বেশি পছন্দ? মানুষ মন যায় চাইবে সব সমস্ত পাবে। নাড়ু, নিমকি থেকে মিহিদানা, সীতাভোগ, ঘরের মতোই অথেন্টিক স্বাদ ধরে রাখার চেষ্টা শহরের মিষ্টির দোকানেও। মিষ্টি বাঙালির প্রাণের প্রিয় ডেজার্ট, আর তা যদি হয় উৎসবকে কেন্দ্র করে, তবে তার অভিনবত্বে বাঙালির জুড়ি মেলা ভার। উৎসবের মরশুমে এরমই নানা মিষ্টির পসরা নিয়ে হাজির শহরের মিষ্টির দোকানগুলি। বেচাকেনাও চলছে ভালোই। পুজোর সময় খুব একটা বেশি মানে এক্সক্লুসিভ কিছু করা যায় না, কারণ পুজোর সময় যেভাবে প্রোডাকশন হয়, আমাদের যেটা মেনলি হয় সেটা হচ্ছে ছানার পোলাও, মিহিদানা, সীতাভোগ, এগুলোর ওপর বেশি জোর দেওয়া হয়। আর বহরমপুরের বুকে তো ছানাবড়ার একটা আলাদা ইয়ে রয়েছে। তবে আমরা এবছর যেটা করেছিলাম বিজয়াতে, মানে বিজয়া স্পেশাল বা পুজো স্পেশাল, ওই কুচো নিমকির প্যাকেট, গজার প্যাকেট, গাঠিয়া, ঝুরি ভাজা, চানাচুর, মানে যেগুলো শুকনো খাবার বিজয়াতে চলে, সেগুলোও কিন্তু এবছর ভালোই চাহিদা ছিল। আর তার সাথে আরেকটা জিনিস, মানুষ তো আস্তে আস্তে বাড়ি থেকে কিনে, মানে বাড়িতে তৈরি করার থেকে কেনা মালের ওপর বেশি নজর, আমি কিন্তু এবছর নারকেল নাড়ুও বিক্রি করেছি আমাদের দোকানে।